بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ফজর নামাজের পর তিনি কি কি আমল করবেন। আসলে আপনি যেটি বলেছেন সূরা হাসরের শেষ তিন আয়াত তেলাওয়াতের কথা, এটি সহিহ সূত্রে রাসূল সাল্লাম থেকে প্রমাণিত হয়নি, বিধায়টি পরিত্যাজ্য। বিধায়টি পরিত্যাজ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটি সাব্যস্ত হয়নি, বিধায়টি পরিত্যাজ্য। এটি কখনোই করবেন না, এটি করে আপনার আমলগুলোকে নষ্ট করবেন না। এর আগে একাধিকবার আমরা বলেছি, আবারও স্মরণ করিয়ে দেওয়ার জন্য বললাম যে সূরা হাসরের শেষ তিন আয়াত সম্পর্কিত যতগুলো হাদিস আছে সবগুলোই দুর্বল এবং বানাওয়াট, যে কারণে এটার প্রতি আমল করা ঠিক হবে না। যেগুলো সহি আমল সেগুলো করুন, ইনশাআল্লাহ অনেক নেকি পাবেন। রাসূল ইসলামের অনুসরণ করুন, ইনশাআল্লাহ এর মধ্যে আপনার জন্য কল্যাণ নিহিত আছে। আসলে অন্যান্য নামাজের মতোই আপনি যখন ফজরের নামাজ যখন পড়বেন তখন স্বাভাবিকভাবে সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতা সালাম আমিনতা সালাম তাবারাক ইয়া যাল জালাল ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহু আল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাআতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। তারপরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়াহ লাহু আন-নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহু আস-সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহু আদ-দীন ওয়া লাউ কারিহাল কাফিরুন। আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়তে পারেন, অথবা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটিও করতে পারেন। সূরা ইখলাস অন্যান্য নামাজের পর সূরা ইখলাস, সূরা নাস, ফালাক একবার করে পাঠ করবেন, আর ফজরের পর 3 বার করে পাঠ করতে পারেন, কারণ সকালে জিকিরে যেহেতু আছে এটি, আর ফজরের পর এটি করতে পারেন। 3 বার করে পড়বেন সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক 3 বার করে পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করবেন, কারণ আয়াতুল কুরসি পাঠ করলে প্রতি ফরজ নামাজের পর আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি পাঠ করবে তার মধ্যে এবং জান্নাতের মধ্যে মৃত্যু ব্যতীত কোনো কিছু বাধা থাকবে না। আর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহ আকবার বললে সকল গুনাহ খাতা মাফ হয়ে যায়, যদি সেটা সমুদ্রের সেনা সমতুল্য হয়। সুতরাং এগুলো আমল করবেন আপনি। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল-মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা, এই ধরনের। তারপরে সকালে যে জিকিরগুলোর কথা বলা হয়েছে হাদিসে, বলা হয়েছে যে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা 100 বার পড়ার কথা এসেছে হাদিসে, 100 বার পড়ার কথা। আপনি এটি পড়তে পারেন, 100 বার পাঠ করলে আপনার কী হবে, আপনার একটা দাস মুক্তির নেকি পাবেন, ইসমাইল ইসলামের বংশের একটি দাস মুক্তি নিয়ে গিয়ে পাওয়া যাবে, প্লাস আপনার 10টি গুনাহ মাফ করা হবে, 10টি মর্যাদা বৃদ্ধি করা হবে, এবং ওই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তারপরে আপনি আরও পড়তে পারেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাত আউযু বিকা মিন শাররি মা সানাআত ওয়া আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনত। আরও অনেক দোয়া আছে, আপনি দোয়ার বইগুলোতে, সহি দোয়ার বইগুলো যেগুলোতে আছে সেগুলো আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদনি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফর ওয়াল ফাকর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, লা ইলাহা ইল্লা আনতা। আপনি এটিও পড়তে পারেন, আরও অনেক দোয়া আছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। তারপরে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, এটি 3 বার পাঠ করবেন সকালে সন্ধ্যায়। এভাবে আরও অনেক দোয়া আছে, আপনি এগুলো পাঠ করতে থাকবেন ইনশাআল্লাহ। সহি যেগুলো দোয়া আছে সেগুলো পাঠ করবেন, এগুলো আমল করতে পারেন আপনি। রদিত বিল্লাহ রব্বান অবিল ইসলাম দিনান অবি মোহাম্মদিন নবীন। আসলে মানে দোয়ার বইগুলো যদি দেখেন তাহলে সব থেকে ভালো হয়, সেখানে আপনি বিস্তারিতভাবে পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশি ও মিদাদ কালিমাতিহি। তারপরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। তারপরে বলতে পারেন আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযাল ইয়াউম ফাতহা ওয়া নাসরা ওয়া নূরা ওয়া বারাকাতা ওয়া হুদা ওয়া আউযু বিকা মিন শাররি মা ফীহি ওয়া শাররি মা বা'দা।
এগুলো আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ, অনেক ফজিলতের অধিকারী হবেন। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদ্ধতি অনুযায়ী আমল করার, রাসূল সাল্লামের শিখিয়ে দেওয়া পদ্ধতি অনুযায়ী সকল আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।